দোকানে জবে দিয়ে যাচ্ছি। ঘরের কাজকর্ম সেরে রাত্রিবেলা দোকানদারি করে এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে না অনেক রাত হয়ে যাচ্ছে। মানে সারা দিন পরিশ্রমের পর রাত্রিবেলা যখন এসে শুচ্ছি না, সকালবেলা আর ঘুম থেকে উঠতে পারছি না তাড়াতাড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, অর্পিতার সিম্পল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত তোমাদের। এখন বাজে সকাল 8টা। আগে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে চলে যেতাম, ঝাড়টার দিয়ে উঠোন জল টল ছিটিয়ে দিতাম, কিন্তু এখন আর সেই সময়টা পাচ্ছি না। তাড়াতাড়িও এদিকে রান্না করতে হবে, উঠতেও দেরি হয়ে যাচ্ছে। ওর জন্য দেখো আমি ফ্রিজ থেকে মাছটা বার করে জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর চা করে চা খাওয়া হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে, আরেকদিকে এখন ডালটা বসিয়ে দিলাম। মাছটা ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। দেখো ভাত ডাল হতে হতে মানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তা আমি এবার সোমবার দেবো। আজকে তিতর ডাল করব, ওই জন্য উচ্ছে কেটে নিয়েছি। আর কড়াইয়ে বসাবো আমি ভেন্ডি আলু ভাজা, এই জন্য দেখো ভেন্ডি আলু কেটে ধুয়ে একেবারে আমি কিন্তু বসিয়ে দিলাম ভাজাটা। আর আজকে তো রবিবার, শানের স্কুল ছুটি আছে, আর সোনু চলে গেছে ড্রয়িং ক্লাসে। ও সকালবেলা কিছু খেয়ে যায়নি, বললো আমি বাইরের থেকে কচুরি খেয়ে নেব, তা ও কচুরি খেয়ে আকার স্কুলে চলে যাবে। আর আমার হাজব্যান্ড গেছে একটু বাজারের দিকে, বললো যে একটু বাজারের দিকে যাই, একটু মাছ টাছগুলো নিয়ে আসি, কারণ যা মাছ এনেছিল ভোলা মাছ আর আমুদি মাছ আজকে পর্যন্ত হয়ে গেল, আর কিছু সবজিও আনতে হবে। ওই জন্য বললো ঠিক আছে আমি একটু বাজারটা করে নিয়ে আসি। আগের থেকে বাজারটা না করা থাকলে না খুব অসুবিধা হয়। দেখো আমার এদিকে তিতর ডাল কিন্তু হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজাও হয়ে গেছে, এবার আমি আমুদি মাছটা বসাবো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেল গরম হতে দিয়েছি। আজকে আমি করব আমুদি মাছের ঝাল। দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি, মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাও করে নিয়েছি। এবার আমি কালো জিরে সোমবার দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করে নিয়েছিলাম, যেটা ওটা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, তারপরে আমি মাছটা দিয়ে দেব। এই যে দেখো আমার তিতর ডাল হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে, আর আমুদি মাছের মধ্যে না একটা ভোলা মাছ ছিল, মাছটাকে ভেজে তুলে রেখেছি। আর মাছটা এখন দেখো ঝোলটা আমার ফুটে গেছে, ওই জন্য মাছটা দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে আমলকিও কিছু সিদ্ধ করে নিয়েছি। দেখো মাখা মাখা করে আমি আমুদি মাছটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে, মাছ টাছ নিয়ে এসছে। এদিকে অনেক সবজি টবজি শাপলা লাউ টাও অনেক কিছু নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে রুই মাছ আর মাছ আর লোটে মাছ, এগুলো তো আমি পরে ঠিকঠাক করব, আগে টিফিনটা করে নিই। পেট ঠান্ডা থাকলে সব কিছু ভালো লাগে, না হলে শরীর খারাপ লাগে। যাই হোক আগে টিফিন করব আমি আর শান। তার জন্য দেখো ডিম নিয়ে নিয়েছি, দুই ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি প্রেশার কুকারে, আর আমার জন্য একটা ডিম পোচ করে নিলাম। এই দেখো শানের ভাতটা বেড়ে নিয়েছি, ও ঘি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাবে, আর আমি খাবো ডিম পোচ আর একটা ভোলা মাছ ভাজা ছিল ভাজাটা দিয়ে ভেন্ডি আলু ভাজা দিয়ে জল ঢালা ভাত খাবো। আসলে কালকে শনিবার ছিল, তো রাত্রিবেলা রুটি কিনে আনিনি, এসে রাত্রিবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম, তাই একটু ভাত রয়ে গেছে, ওটাই জল ঢেলে রেখেছিলাম। তা ভাবলাম ওটাই তাহলে সকালবেলা আজকে টিফিন করে নিই, আর শানকে ভাত দিয়ে দিলাম। আর সোনু তো বাইরের দিয়ে কচুরি খেয়ে চলে গেছে। তা খাওয়া দাওয়া সেরে ওগুলো ধোয়া পাকলা করে সবজি মাছ টাছ ঢুকিয়ে আবার আসলাম ঘরে। দেখো কত জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করব এখন। ভাঁজ টাছ করে তারপরে ভাবছি আজকে তো রবিবার, পুজোও চলে আসছে সামনে, সামনের শনিবারই মহালয়া, তা ভাবলাম এই রবিবারই তাহলে সময় আছে একটুখানি ঘরটা ঝাড়পোছ করে নিই। পুজোর আগে সবাই ঘর দুয়ার পরিষ্কার করে রং টং করে, কিন্তু আমাদের তো সময় হয় না, জানোই আমরা কত ব্যস্ত এখন। ওই জন্য ভাবলাম আজকেই করে নিই, এরপরে সময় পাবো কি পাবো না, আর কাজ ফেলে রাখলে জানোই তো, কাজ যদি ফেলে রাখি সেটা আজ করব কাল করব করে করে আর হয় না, তা যখন একটা তখন করাই ভালো। যাই হোক এরমভাবেই সময় বার করে করতে হবে, আমাকে রান্নাবান্নাও করতে হবে, খেতে দিতে হবে, দোকানদারি করতে হবে, সংসারের সমস্ত যাবতীয় কাজ, পূজা, এমনকি জামা কাপড় কেচে ধুয়ে ভাঁজ করে সেগুলো জায়গা মতন গুছিয়ে রাখা, আবার মানে বিভিন্ন কাজ, হয়তো সংসারের খুঁটিনাটি কাজ এরমভাবে ভিডিওতে বলা সম্ভবও হয়ে ওঠে না, কারণ সংসারের তো একটা কাজ না, হয়তো একটা পরিষ্কার করতে গেছি আরেকটা চোখে পড়ে গেল ওটা করতে হবে, আজকে ধরো বোতলগুলি পরিষ্কার করতে হবে, আজকে বাথরুম পরিষ্কার করতে হবে, যেমন ধরো রান্নাঘর পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা,
বেসিন পরিষ্কার করা বা খাবার জায়গাটা পরিষ্কার করা, এরমভাবে হয়তো খুঁটিনাটি বলা সম্ভব হয়ে ওঠে না, আজকে এইটা সেলাই করতে হবে, মানে ঘরের গৃহিণী যারা না তারা সব দিকে নজর রাখে। আবার কিন্তু আমাকে দোকানদারিও করতে হবে, আবার এগুলো নজর রাখতে হবে যে না মাস পড়ে গেছে, টিচারদের মায়না দিতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, কবে গ্যাস শেষ হয়েছে গ্যাসটাকে বুক করতে হবে, গ্যাসটাকে আবার রাখতে হবে, কোথায় চাঁদা দিতে হবে, মানে সব দিকে নজর রাখতে হয়। মানে পুরো সারাটা দিন আমি কিভাবে আমি সময়টাকে কাজে লাগাবো, মানে ঘরে করে বাইরে করে আমি পুরো সারাটা দিন কাজে লাগাবো, এটা হচ্ছে পুরোপুরি নিজেদের ওপর নির্ভর করে। অনেকে বলে না সারা দিন কাজ করি সারা দিন কাজ করি, কিন্তু হয়তো একজন মানুষ বা কাজ করার হেল্প করার লোক আছে তারা হয়তো সময়ই পায় না, কী কাজ করে জানি না, কিন্তু আমরা দেখো সারাদিন কাজ করেও আবার ভিডিও করছি, ভিডিও করে এডিট করে আপলোড করছি, মানে তোমাদের কথাটাও ভাবছি, আমার দিকটাও দেখছি, আমার হাজবেন্ডের দিকটাও দেখছি, আর যখন বাচ্চারা ছোট ছিল তাদেরকে সামলেও কিন্তু আমি দোকানদারি করেছি। তবুও তখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন, সব কিছু করে রেখে মানে সব টিফিন টিফিন গুছিয়ে সামনে দিয়ে যেতাম, উনি আর ছেলেরা থাকতো, এখন তো ছেলেরা বড় হয়ে গেছে আর শ্বশুরমশাইও আজ কয়েক বছর ধরে আমাদের মধ্যে নেই, কিন্তু স্মৃতিগুলো তো থেকে যায়। যেমন ধরো আজকে আমি তোমাদের কাছে আমি বলছি, আমাদের আমরা তো মানুষ, আমাদেরও মৃত্যু আছে, আমরা তো আর অমর নই, এই স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে, তোমরা দেখবে পরবর্তীকালে, তোমার পরবর্তী জেনারেশনরা দেখবে, এই স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে আর কিছুই না। দেখো আমি কিন্তু ঝাড়পোছ করে নিয়েছি, এবার বিছানাটা ঝেড়ে নিলাম, কিন্তু বিছানার চাদরটা আমি এখন তুললাম না, কারণ অলরেডি আমি অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে দিয়েছি কাচার জন্য, আমি পরে তুলে নেব বিছানার চাদরটা, কারণ ঝুলফুল ঝেড়েছি তো এর মধ্যে শোয়া যাবে না, আমি পরে তুলবো। এখন জাস্ট এমনি ঝেড়ে নিলাম বিছানাটা, ঝেড়ে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে একেবারে আমি বাইরেটা একটু ঝাড় দিয়ে আসবো, মানে উঠানটা। তাই এই কাজগুলো করতে করতেই আমার 12:30 বেজে গেছে। তো সোনু তো এখনও আসেনি ড্রয়িং স্কুল থেকে, আর শান গেছে একটু স্যারের বাড়িতে, ওর প্রজেক্ট দিয়েছে স্কুলে, ও বলল মা একটু আমি স্যারের বাড়িতে যাব, তা ও স্যারের বাড়িতে গেছে, আসলে স্নান টান করবে। আর এদিকে আমাদের মিনি দেখো ঘুমাচ্ছে, মানে ওই ঘর ঝাড়ছি ওই ঘরে ঘুমাচ্ছিল, আবার এই ঘরে এসে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এই করছে, এই দেখো উঠে বসেছে। তো আবার এই যে নতুন পাপোশটা রাখলাম আজকে, আর এটার মধ্যে এসে শুয়ে পড়েছে, মানে টান টান হয়ে শুয়ে পড়েছে, এই দেখো কি করছে, মানে একবার এই ঘরে এসে শুচ্ছে একবার ওই ঘরে গিয়ে শুচ্ছে, ও আর মানে শান্তি মতন কোনো জায়গায় শুতে পাচ্ছে না, কারণ ঘরে কাজ করছি তো। তা আমি ওদিকে কাজকর্ম সেরে দেখো স্নান টান করে এসে পুজো করে নিয়েছি, পুজো করে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা শশা কাটলাম বিটনুন দিয়ে, আমি আর সোনুশান খেলাম, মানে এত গরম লাগছে, এত রোদ উঠেছে না, এই যে খেয়ে দিয়ে এসে বসেছি আবার এই ঘরে এসে শুয়েছে, দেখো কোল বালিশের মতন করে নিয়ে শুয়েছে পাপোশটা। দেখো ফ্রেন্ডস আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আজকে না শরীরটা ভালো লাগছিল না, মানে দুপুরবেলা খেয়ে উঠে না মানে শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, কিন্তু তোমাকে তো দোকানে যেতে হবে, মাথায় টেনশান রয়েছে, জামাকাপড়গুলো নিয়ে আসলাম বাইরে দিয়ে, নিয়ে এসে এই দেখো বিছানায় রেখে দিয়েছি কিছু জামাকাপড়, আর কিছুটা মেলে দিয়েছি বারান্দায়, মানে সব শুকায়নি, আর ভালো লাগছে না শরীরটা, তো বাসন টাসন মাজলাম। আজকে শান সোনু দুজনকেই বললাম যেতে, কিন্তু সোনু হয়তো যাবে, কিন্তু শানের আবার কালকে স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে, বললো আমার যদি প্রজেক্ট হয়ে যায় তাহলে আমি যাব, না হলে আমি যেতে পারবো না। আমি বললাম দেখ যদি যেতে পারিস তো ভালো। তো এখন 4:15 বাজে, আমি রেডি হয়ে গেছি, এখন আমি দোকানে চলে যাচ্ছি। দেখো ফ্রেন্ডস আমি হাজবেন্ডের দোকান হয়ে গোডাউনে চলে এসেছি, হাজবেন্ডের দোকানে দেখলাম কাস্টমার রয়েছে, তা এখানেও কাস্টমার ছিল একটু আগেই গেল,
তো আমি সবে মাত্র এসেছি। আর আজকে রবিবার, তো আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। এই যে দেখো, রাত 10টার সময় আমরা সবাই মিলে টিফিন খাচ্ছি, মানে সোনু শান দুজনেই এসছে। সোনু আমার এখানে আছে আর শান আছে ওর বাবার দোকানে। তো সবার জন্য এগরোল আনা হয়েছে, সবাই এখন রাত 10টার সময় এগরোল খাচ্ছি। তো যাওয়ার সময় আমি খাবারটা কিনে নিয়ে যাব, আমি ফোন করে বলে দিয়েছি যেখান দিয়ে রুটি নেব। দোকান থেকে যাওয়ার পথে বাড়িতে আমি নিয়ে নেব, কারণ এতক্ষণ ধরে না দোকান থেকে এসে দাঁড়িয়ে থাকা যায় না, ওই জন্য ফোন করে আগের থেকে বলে দিই, ও রেডি করে রাখে, আসার সময় নিয়ে চলে আসি। আর আজকে তো বুঝতেই পারছো রাত 10টার সময় টিফিন খাচ্ছি, যেতে যেতে আমার 11টা বেজে যাবে, আর হাজবেন্ড আর শাশুড়ি মাও আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, মানে রাতের খাওয়া দাওয়া সারতে সারতেই আমাদের 12:30 একটা বেজে যাবে। হ্যালো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, এখন বাজে 10:45, মানে আজকে অনেক দেরি হয়ে গেছে। আজকে প্রচুর ভিড় হয়েছে, দুই ছেলেই তো গেছিলো, সোনু শান দুজনেই গেছিলো, সোনু আমার সঙ্গে ছিল আর শান ছিল ওর বাবার দোকানে। মানে প্রচণ্ড এখন মাথা যন্ত্রণা করছে, আসার সময় খাবার কিনে নিয়ে আসলাম, মানে রুটি, ছোলার ডাল আর আলুরদম কিনে নিয়ে আসলাম। ওখানে তো রোল খেয়েছি, ওই জন্য অল্প করে রুটি নিয়ে আসলাম। ভাত একটু রয়েছে, ভাত মাছের ঝোল রয়েছে, মাছ রয়েছে, আমুদি মাছ, কিন্তু কেউ খাবে না, আর খেতে ইচ্ছাও করছে না, এখন মনে হচ্ছে খালি জল খাই। তো গরম লাগছে না, আর মাথাটা এত ধরেছে কি বলো। আর আসছিলাম তো ভালো লাগছিল, দেখলাম যে প্রায় প্যান্ডেল ফ্যান্ডেল সব জায়গায় মানে পুরো একদম হয়ে গেছে, তারপরে লাইটিংও হয়ে গেছে বলতে গেলে সব জায়গায়, দেখে ভালোও লাগছিল। হ্যাঁ, আরেক জায়গায় তো মানে মহালয়ার যে আমরা শুনি মহালয়া, সেটা বাজছিল, এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন পুজো এসে গেছে, মনেই হচ্ছে না, মানে সামনের সপ্তাহতেই পুজো আরম্ভ আর সামনের সপ্তাহতেই পুজো শেষ, আসবে আসবে একটা খুব আনন্দ থাকে। হ্যাঁ, যাই হোক, যাদের যাদের কেনাকাটা মানে এখনো পর্যন্ত হয়নি, তারা জোর কদমে একদম এখন কেনাকাটা করছে। হ্যাঁ, আমাদের তো এখনো কিছুই হলো না, শুধু মিঠির জন্য একটা জামা নিয়ে এসেছি আবার দিতে যাব, আর দেখি কিছুই কেনাকাটি হয়নি আমাদের এখনো পর্যন্ত, জানোই তো একদম সময় পাচ্ছি না আমরা কেউ, আর সবার শেষে গিয়ে আমরা কিনি আর কি, এই হচ্ছে অবস্থা। এখন আমরা সবাই সবাইকে দিচ্ছি, লাস্টে গিয়ে আমরা কিনবো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো ও সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।